আমার স্নেহের প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি প্রথম শ্রেণীর ক্লাস নেব। তাই প্রথম শ্রেণীতে তোমরা যারা পড়ো, তোমাদের আমার বইয়ের যে প্রথম পর্বে পড়া চলছে, আজকে আমি 65 পাতা থেকে 69 পাতার মধ্যে যে পড়াটা আছে, এই যে 65 পাতা, আগের দিনে দেখো 64 পাতা পর্যন্ত হয়েছে, আজকে 65 পাতা থেকে 69 পাতার মধ্যে যে পড়াটা আছে, সেই পড়াটা আজকে আমি তোমাদেরকে পড়াবো। তাই প্রথমে চলে এসো 65 পাতায়। দেখো 65 পাতায় এফ জি এইচ আই জে এই লেটার দিয়ে একটা রাইমস আছে, আমি সেটা বলে তুলেছি। দেখো আমি যেমন ভাবে বলছি তোমরা সেই মতো বলবে। এফ জি এইচ আই হ্যাঙ্গিং দেয়ার ইজ জে, লেটস পুট দেম টুগেদার, পিল আপ এজ হে। এগেন, এফ জি এইচ আই হ্যাঙ্গিং দেয়ার ইজ জে, লেটস পুট দেম টুগেদার, পিল আপ এজ হে। এগেন, এফ জি এইচ আই হ্যাঙ্গিং দেয়ার ইজ জে, লেটস পুট দেম টুগেদার, পিল আপ এজ হে। মানে কি দেখো, এফ জি এইচ আই হ্যাঙ্গিং দেয়ার ইজ জে, যেটা ঝুলছে, লেটস পুট দেম টুগেদার, এসো তাদেরকে একসঙ্গে করি, পিল আপ এজ হে। হে মানে কি, খড়, খড়ের গাদার মতো তাদেরকে একসঙ্গে করি। তাহলে আবার বলো, এফ জি এইচ আই হ্যাঙ্গিং দেয়ার ইজ জে, লেটস পুট দেম টুগেদার, পিল আপ এজ হে। এফ জি এইচ আই হ্যাঙ্গিং দেয়ার ইজ জে, লেটস পুট দেম টুগেদার, পিল আপ এজ হে। এইভাবে তোমরা এই রাইমসটা করবে, কেমন? এবার দেখো এই যে এ জি এইচ আই জে, এইগুলো তোমরা আগের দিনেই বলেছি তোমাদেরকে, ইংরাজি খাতা এরকম 4 লাইনের খাতা, ইংরাজি খাতা পাওয়া যায়, সেটা নিশ্চয়ই তোমরা কিনে ফেলেছ, এবং এ বি সি ডি ই পর্যন্ত আগের যে পড়াটায় ছিল সেগুলো নিশ্চয়ই তোমরা লিখছ, লিখে লিখে অভ্যাস করছো। আজকে ওই খাতাতেই দেখো, এফ লিখবে, জি লিখবে, এইচ লিখবে, আই লিখবে, জে লিখবে, কেমন কেমন ভাবে লিখতে হয় দেখো, দেখিয়েছে, আমিও কয়েকটা লিখছি। দেখো এফ, এফ দেখো এই যে দুটো লাইন, ডটের লাইন আছে, এই দুটো লাইনের মধ্যে লিখতে হবে। তাহলে দেখো কেমন ভাবে, এই এই এফ এফ উপর থেকে নিয়ে আসছি, দেখো এই এফ, এইরকম ভাবে তোমরা ধরিয়ে নেবে, কেমন? এরপরে দেখো জি, জিটা দেখো এই দুটো লাইনের মধ্যে এই করবে, এই এনে এই জি, আবার দেখো এই এই এই, দেখো দুটো লাইনের মধ্যে আমি লিখছি জি, এইভাবে জি লিখবে। এইচটা দেখো কেমন ভাবে লিখতে হবে, এই উপর থেকে এনে এই দুটো লাইনের মধ্যে, উপর থেকে এনে এই এইচ, এইভাবে এইচটা লিখবে। এরপরে দেখো আই, এই দুটো লাইনের মধ্যে এইরকম করে একটা মাথায় ডট, এই এই এই, কেমন? এরপরে দেখো জে, যেটা দেখো কেমন, এই দুটো লাইনের মধ্যে এই মাথায় একটা ডট, এই 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 এই, উপর থেকে আনছি দেখো, এই 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 দুটো লাইনের কোথাও উপরের লাইনটা থেকে করছি, কেমন? এইভাবে তোমরা এফ জি এইচ আই জে ওই খাতাতে, ইংরেজি খাতাতে তোমরা বারবার লিখবে, কেমন? তাহলে তোমরা শিখে যাবে, আগে এ বি সি ডি ই লেখা শিখেছ, আজকে এফ জি এইচ আই জে এই 5টা লেটার লেখা শিখে গেলে, এইভাবে লিখবে, কেমন? এরপরে দেখো এখানে বলছে, আমি লিখেছি দেখো, হোয়াট ডু ইউ প্লে, তুমি কি খেলো। দেখো
ফুটবল, আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। তাহলে দেখো এই যে প্লে, এই প্লে দিয়ে আমরা অনেক খেলা খেলতে পারি। আই প্লে, আই প্লে ক্রিকেট, আই প্লে ব্যাডমিন্টন, আই প্লে চেস, আই প্লে লুডো। তাহলে হোয়াট ডু ইউ প্লে? তার অ্যান্সার হবে আই প্লে ক্রিকেট, আই প্লে ব্যাডমিন্টন, আই প্লে চেস, আই প্লে লুডো। কেমন? এই খেলাগুলো তোমরা সবাই জানো, তাই না? ক্রিকেট তোমরা খেলেছো, খেলো, ফুটবল খেলো, লুডো খেলো, চেস মানে দাবা, দাবা খেলা, আর ব্যাডমিন্টন, ব্যাডমিন্টন খেলাও তোমরা অনেকেই খেলো। কেমন? তাহলে এইগুলো এরপরে পাতায় চলে এসো, 66 পাতায়। 66 পাতায় দেখো অঙ্ক আছে। কি? এর আগে তোমরা সংখ্যা চিনেছো, সংখ্যার সঙ্গে পরিচয় হয়েছে তোমাদের। কেমন? 1 থেকে 9 পর্যন্ত, ইংরেজিতে 1 to 9 পর্যন্ত তোমরা সংখ্যা চিনেছ এবং লেখাও শিখেছ। এইবার এখানে দেখো কটা করে পাতা আছে, নিজেদেরকে গুনতে হবে। এই যে পাতা, এই পাতার ফলক কটা করে আছে সেটা গুনে এই দিকটাতে দেখো, এই যে বাংলায় সংখ্যা 3, তার মানে বাংলায় এই দিকগুলোতে লিখতে হবে ফাঁকা জায়গায়। আর এই দিকে দেখো 5, তারপরে ইংরেজির যে সংখ্যাগুলো এখানে লিখতে হবে। তাহলে লেখো, এখানে দেখো আগে প্রথমে গুনতে হবে। দেখো 1 2 3 4 5 6 7 8 9, তাহলে ফলক কটা আছে? 9টা। তাহলে এইখানটায় লেখো 9, তোমরা এইভাবে 9 লিখেছো, এইভাবে এই এই এই, আর এই দিকটায় লিখবে 9। এই এরপরে পরেরটায় চলে এসো, দেখো কটা আছে, 1 2 3 4 5 6 7 8টা, তার এখানে লেখো 8, বাংলায় লেখো 8, আর এই দিকে লেখো 8 ইংরেজিতে, তাই তো? এর পরেরটায় চলে এসো, কটা আছে গুণ, 1 2 3 4 5 6 7টা, তাহলে 7টা লেখো, এই 7, আর এই দিকটা লেখো 7। এর পরেরটায় চলে এসো, 1 2 3 4 5 6টা আছে, তাহলে 6 লেখো, এই 6, আর এখানে 6। পরেরটা দেখো, 1 2 3 4 5টা আছে, 5 লেখা আছে, তাহলে তুমি এই দিকটা বাংলায় 5 লেখো, এই 5। পরেরটাতে চলে এসো, কটা ফলক আছে? 1 2 3 4টি, তাহলে 4 লেখো এখানে, ইংরাজিতে 4। এটাতে কটা ফলক আছে? 1 2 3, তাহলে 3 আছে, 3 লেখা আছে দেখো, তাহলে এখানে 3 লেখো। পরেরটাতে দেখো 1 2 2টো ফলক আছে, তাহলে 2 লেখো, 2 এইরকম, আর এদিকটা লেখো 2 2 এইরকম। পরেরটাতে দেখো 1টাই ফলক আছে, তাহলে 1, আর এখানটা লেখো 1, এই উপর থেকে এই 1, এইভাবে লিখে ফেলবে। তাহলে এটাতে 9টা আছে বলে 9 9, 8টা ফলক আছে 8, এইদিকে 8, এটাতে 7টা ফলক আছে 7 7, 6টা আছে গুনেছি 6 6, এতে 5টা ফলক আছে 5 5, এটাতে 4টে আছে 4 4, এটাতে 3টে আছে 3 3, এটাতে 2টো আছে 2 2, আর এটাতে 1টা আছে তাই 1, আর ইংরেজিতে 1। কেমন? এরপরের পাতায় চলে, পরের পাতায় দেখো ছবি আঁকা আছে কিন্তু রং দেওয়া নেই। এসো রং করি। তোমরা কি করবে? এইগুলোতে রং দেবে যেমন দেখেছ। আমি তোমাদেরকে একটু সাহায্য করছি। দেখো আলু তোমরা দেখেছ, আলু কি হচ্ছে? আলুর রংটা ঠিক হলুদও নয়, ডিপ একবারে, তাই না? একটু মাটি মাটি কালারের। তাহলে এটা বেগুন তোমরা দেখেছ,
বেগুনি রঙের, তাহলে বেগুনি রং দেবে। গাজর তোমরা দেখেছো হলুদ রঙের, বা অরেঞ্জ, অরেঞ্জ কালারের, তাই না? কমলা কালারের তোমরা দেখেছো গাজর। বিট লাল দেখেছো, তাহলে লাল রং দেখে লাল রং দেবে। এইটা দেখো কি, কুমড়ো, কুমড়ো কি পাকলে হলুদ হয়, তাই না? তাই হলুদ রং দেবে। আর এটা দেখো লাউ, লাউয়ের কালার কি হচ্ছে, রং কেমন, না হালকা সবুজ, একবারে হালকা সবুজ টাইপের, তাই না? এই হলো, এইভাবে তোমরা এগুলোতে রং দিয়ে দেবে। আর দেখো এই যে সবজিগুলো আমরা দেখতে পাচ্ছি, এই সবজি তোমরা তো আঁকবে, রং দেবে, কিন্তু কেন তোমাদের এই সবজিগুলোর কথা বলা হচ্ছে? দেখো আমাদের ভাত, রুটি, মুড়ি এগুলোর সঙ্গে আমাদের সবজিও প্রচুর পরিমাণে খেতে হবে, কারণ সবজির মধ্যেই সমস্ত কিছু, সমস্ত খাদ্য উপাদান আছে, ভিটামিন আছে। তাহলে শরীরকে ভালো রাখতে গেলে আমাদেরকে কি করতে হবে? নিয়মিত সবজি খেতে হবে, এই সমস্ত সবজিগুলো খেতে হবে তোমাদের, তাই না? সবজি খেলে তোমার শরীর ভালো হবে, তোমার শরীরের পুষ্টি হবে, তোমার বৃদ্ধি হবে ঠিকঠাক, এবং বুদ্ধির বিকাশ ঘটবে, তাই না? অবশ্যই কিন্তু তোমরা খাবে ভাত, রুটি, মুড়ি, তার সাথে সাথে মা যে সবজি দেবে সেই সবজি অবশ্যই অবশ্যই খাবে, কেমন? আর এগুলো রং দিয়ে দেবে। পরে পাতায় চলেছে, এখানে দেখো একটা ছবি দেখতে পাচ্ছি। কি ছবি দেখো? চিড়িয়াখানায় যে বিভিন্ন পশুদের খাঁচা, খাঁচার মধ্যে রাখা হয়, দেখো সেই চিড়িয়াখানায় দেখো বিভিন্ন পশু আমরা দেখতে পাচ্ছি খাঁচার মধ্যে আছে, আবার পাখিও আছে, তাই না? দেখো তোমাদের মতো ছোট্ট ছোট্ট বন্ধুরা চিড়িয়াখানায় গেছে তাদের মা বাবার সঙ্গে, তাই না? এবার চলে এসো, এইবার আমরা কে, এই লেটারটা দিয়ে কি কি ওয়ার্ড হতে পারে সেগুলো আমরা শিখব, কেমন? কে, এটা দেখো কিসের ছবি, কাঙ্গারু। এই কাঙ্গারু কে দিয়ে, তাহলে কে ফর কাঙ্গারু, কে এন জি এ আর ডবল ও, কাঙ্গারু। কে ফর কি, কি মানে কি, চাবি, চাবিকাঠি, কি, কে ই ওয়াই, দেখো কে, কে ই ওয়াই, তাহলে কে দিয়ে কাঙ্গারু হয়, কে দিয়ে কি হয়। আবার দেখো কে ফর কিং, কিং মানে কি, রাজা, তাহলে কে আই এন জি, কিং, দেখো কে দিয়ে শুরু, তাহলে কে আই এন জি, কে ফর কিং হতে পারে। কে ফর কাইট, তোমরা তো ঘুড়ি ওড়াও, আকাশে ঘুড়ি ওড়ে না, কে আই টি, কাইট, কে ফর কাইট, তাহলে কে ফর কি হলো, কাঙ্গারু। কে ফর কি, কে ফর কিং, কে ফর কাইট। এরপরে চলে এসো এল, এরপরে এল, এল ফর কি, এটা দেখতে পাচ্ছ, সিং, তাহলে লায়ন, এল আই ও এন, লায়ন, এল ফর লায়ন মানে সিংহ। এল ফর ল্যাম, এল এ এম বি, ল্যাম, ল্যাম মানে কি, ভেড়া। এল ফর লিপ, লিপ মানে পাতা, এল ই এ এফ, লিপ, লিপ মানে পাতা। এল ফর লক, লক মানে কি, তালা, আগে কে ফর কি হয়েছে, চাবি, চাবিকাঠি, আর এল ফর লক, এল ও সি কে, লক, লক মানে কি, তালা। তাহলে এল দিয়ে কি কি শিখে গেলে, এল ফর লায়ন, এল ফর ল্যাম, এল ফর লিপ, এল ফর লক, কেমন? এরপরে চলে এসো এম, এম দিয়ে দেখো এটা কি, মানকি, এম ও এন কে ইউআই, এম ফর মানকি। এম ফর ম্যাট, এম এ টি ম্যাট, এম ফর ম্যাঙ্গো, এম এ এন জি ও ম্যাঙ্গো, এম ফর ম্যাপ, এম এ টি ম্যাপ, ম্যাপ মানে মানচিত্র, তাহলে এম ও এন কে ইউআই, মানকি, দেখো মানকি এটা। এম ফর ম্যাপ, মাধু, এম ফর ম্যাঙ্গো, আম, এম ফর ম্যাপ মানে মানচিত্র, তাহলে এম দিয়ে তোমরা এম ফর মানকি, এম ফর ম্যাপ, এম ফর ম্যাঙ্গো, এম ফর ম্যাপ,
এইভাবে তোমরা এগুলো বারবার এই ওয়ার্ডগুলো বলবে, তাহলে তোমরা শিখে যাবে কে দিয়ে, এল দিয়ে, এম দিয়ে। এরপরের পাতায় চলে এসো, এরপরের পাতায় দেখো অঙ্ক। এই দিকে দেখো সংখ্যা লেখা আছে, এক, নয়, পাঁচ, দুই, ছয়, আট, তিন, এগুলো আছে সংখ্যাগুলো এইদিকে আছে। আর এইদিকে দেখো বিভিন্ন ছবি আছে, সেইগুলো গুনে গুনে আমাদেরকে কি করতে হবে, ম্যাচ করতে হবে, মেলাতে হবে। এইদিকে দেখো পাখি, এদিকে বিড়ালের ছবি আছে, এদিকে দেখো পিঁপড়ের ছবি, কচ্ছপ, মাছ, আর এটা খরগোশের ছবি আছে। এবার সংখ্যাগুলো গুনে সেই সংখ্যার সঙ্গে মেলাতে হবে। দেখো প্রথমে আছে এক, তাহলে এক মানে একটা বোঝাচ্ছে, একটা কোথায় আছে দেখো, এইটাতে নেই, এইটাতেও নেই, দেখো এই খরগোশ, তাহলে একের সঙ্গে খরগোশটা মিলিয়ে দাও। এইভাবে তারপরে দেখো নয় আছে, নয় কোথায় আছে দেখো, গুণ কোথায়, দেখো এইটাতে কটা আছে, এক দুই তিন চার পাঁচটা, এটাতে দুটো, এটাতে কটা, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নটা, তাহলে পিঁপড়ে আছে নটা, তাহলে এই নয় সংখ্যার সঙ্গে পিঁপড়ে নটা আছে, জুড়ে দিলাম। তারপরে দেখো পাঁচ আছে, প্রথমে দেখো পাখি কটা আছে, এক দুই তিন চার পাঁচটা, তাহলে পাঁচের সঙ্গে পাখি পাঁচটা, জুড়ে দিলাম। এরপরে দেখো দুই সংখ্যাটা আছে, দুই মানে দুটো, দেখো দুটো বিড়াল, তাহলে দুইয়ের সঙ্গে বিড়ালের সঙ্গে জুড়ে দাও। আর ছয় দেখো, ছয়টা করে দেওয়া আছে, কচ্ছপ ছটা, এক দুই তিন চার পাঁচ ছটা, এটা করে দেওয়াই আছে। এবার আট সংখ্যাটা, আট কোথায় আছে দেখো, মাছের ছবিটা গুনি, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, আটটা মাছ, তাহলে এই হয়ে গেল। কেমন, খুব মজা না? তাহলে আবার বলছি দেখো, এক, একটা খরগোশ, নয়, নটা পিঁপড়ে, পাঁচ, পাঁচটা পাখি, দুই, দুটো বিড়াল, ছয়, ছটা কচ্ছপ, আর আট, আটটা মাছ। এইভাবে তোমরা গুনবে আর সংখ্যার সঙ্গে মেলাবে। পরেরটায় চলে এসো, এখানে দেখো ছবি দেওয়া আছে, পাখির ছবি, পাতার ছবি, ফুলের ছবি, গাছের ছবি, আর খেলনা গাড়ির ছবি আছে। এবার সংখ্যাগুলো দেওয়া আছে দেখো, তিন, ছয়, সাত, পাঁচ, চার, যেমন সংখ্যা আছে ততগুলো করে রং দিতে হবে। এখানে একটা করে দেওয়া আছে দেখো, এতগুলো পাখি আছে তার মধ্যে তিনটিকে রং করা হয়েছে, কেন না, এখানে তিন আছে, তিন মানে কত, তিনটে বোঝায়, তাই তো, তিন মানে কি, তিনটে বোঝাচ্ছে, সেই জন্যে তিনটি পাখি রং করা হয়েছে। এরপরেরটা দেখো ছয় আছে, তাহলে তোমরা কটা পাতায় রং করবে, ছয় মানে কত, ছটা, পাঁচটা আর একটা, পাঁচ আর একে কত, ছয়, তাই না, তাহলে ছটায় তোমরা গুনে গুনে রং দেবে, এক দুই তিন চার পাঁচ ছয়, এই পর্যন্ত ছটা পাতায় রং দেবে। তারপরেরটা দেখো সাত, সাত মানে সাতটা ফুলেতে, সাতটা বোঝাচ্ছে, তাহলে সাতটা ফুলে ফুলে সাতটা ফুলেতে রং দেবে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত, এই পর্যন্ত এই সাতটা ফুলে রং দিয়ে দেবে, তোমার পছন্দ মতো রং দেবে। ফুলের রং লাল হয়, হলুদ হয়, তাই না, সাদা হয়, তাহলে তোমরা এই ফুলের রং দেবে। এরপরে দেখো পাঁচ, গাছ আছে অনেক, পাঁচটা গুনে গুনে গাছে রং দেবে, এক দুই তিন চার পাঁচ, এই পর্যন্ত, এই পর্যন্ত, এক দুই তিন চার পাঁচ, এই পাঁচটা গাছে রং দেবে। এরপরে আছে চার, চার মানে চারটে বোঝায়, চারটে গাড়িতে, আর অনেকগুলো গাড়ি আছে, চারটে গাড়ি, এক দুই তিন চার, এই পর্যন্ত, এই চারটে গাড়িতে রং দেবে, তাই না। এইভাবে তোমরা সংখ্যা গুনে গুনে ততগুলোতেই রং দেবে, ব্যাপারটা তাহলে বুঝতে পারলে তো, খুব মজা। তোমরা এগুলো সব বাড়িতে করে ফেলবে, কেমন। তাহলে 65 পাতা থেকে 69 পাতা পর্যন্ত আজকে পড়ালাম, এইগুলোই তোমাদের বাড়ির কাজ রইল, কেমন।
তাহলে তোমাদের ক্লাস এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।